পঞ্চায়েত নির্বাচন আসন্ন, ঠিক তার আগের মুহূর্তেই বাঁকুড়া জেলার পাথর শহরে ব্লক অফিস সংলগ্ন বেশ কিছু জায়গায় আম আদমি পার্টির পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এটা আমার বাইরে বাড়ি, আমি 10টার সময় দোকান খুলি, এসে দেখছি যে পোস্টার লাগানো আছে। ক জায়গায় দিয়েছে আপনার দোকানে? আমার এক জায়গায়। আপনার কিসের দোকান? আমার চুল কাটা সেলুন। কি পোস্টার আছে? আম আদমি পোস্টার। কারা মেরেছে আপনি জানেন না? জানেন না, জানি না আমি। আমার বাইরে বাড়ি। আপনি দোকান খুলতে এসে দেখলেন যে আম আদমি পার্টির পোস্টার পড়ে রয়েছে। এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পোস্টারে লেখা আছে, নোংরা রাজনীতি করতে সাপ, বাংলা এবার আসছে আপ। বাঁকুড়া জেলায় যোগদানের জন্য সংশ্লিষ্ট নাম্বারে মিস কল দেবার কথাও বলা হয়েছে। পাত্রশাহের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রভাত মুখার্জি জানান, এর পিছনে সিপিআইএমের হাত রয়েছে বলে তিনি মনে করেন। তার অভিযোগ, সিপিআইএম বাম থেকে রাম করছিল, কোনো পাত্তা না পেয়ে তারাই এখন রাম থেকে আপে যাচ্ছে। কারাই পোস্টারিং করলো? সিপিএম থেকে রাম, মানে বাম থেকে রাম করছিল, কোনো পাত্তা পেলো না। আবার দেখছি যদি রাম থেকে আমে যাচ্ছে, যদি কোনো রকম পাত্তা পাওয়া যায়, একটা নতুন নতুন নাম নিয়ে সিপিএমেরই ওই, যেগুলো আর কোনো পাত্তা বাজারে বেরোতে পারছে না, তাদেরই কোনো রকম একটা ছড়ন জাস্ট ছড়ন, অন্য কিছুই নয়, মানে মাটি পাওয়ার চেষ্টা করছে। না, আম আদমি পার্টির কোনো সংগঠনই নেই পাত্র স্যার? না না, আম আদমি পার্টি বলে আমাদের পাত্র স্যার কেন, আমরা তো কোনো জায়গায় দেখতে পাই, বাঁকুড়া জেলার কোনো জায়গায় আম আদমি পার্টির কোনো লিডার আছে? আপনার এই যে পোস্টার মেরেছে, আপনি কাউকে খুঁজে পেয়েছেন? কোনো লিডার পেয়েছেন? আপনি যদি কোনো লিডার পেতেন তার অনেক বলা যেত যে ওই লোকটা লিডার। আমরা তো কোনো লিডারই দেখতে পাচ্ছি না, আম আদমি পার্টির কোনো লিডারকেই আমরা দেখতে পাচ্ছি না। আশা করি আপনারাও খুঁজে পাবেন। ওটা রাতের অন্ধকারে যেখানে একটা করে পোস্টার ছাপিয়ে দিচ্ছে, মেরে দিচ্ছে, ওটা ওই সিপিএম পার্টি আর কোনো মাটি নেই এখন, ওরা ওই বাম ওই রাম এই সব নানা রকম করবে, ওটা নিয়ে আমরা চিন্তিত না। এটা কি পঞ্চায়েত ভোটে কোনো প্রভাব পড়বে? কোনো রকম কোনো প্রভাব পড়বে না। বাঁকুড়া জেলা সিপিআইএম নেতা অমিয় পাত্র বলেন, তাদের দলে কোনো গোষ্ঠী কোন্দল নেই, এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দল। টিএমসি দলটার আসল নাম হচ্ছে টাকা মারা কোম্পানি। এরা যত লোকের টাকা মেরেছে, ধরা পড়ছে, জেলে যাচ্ছে, তত এদের অক্সিজেন মাথায় কম যাচ্ছে অনুব্রতর মতো, আর ভুলভাল বকছে। ওদের দলের মতো আমাদের দলে গোষ্ঠীদ্বন্দ্ব নেই। সম্প্রতি ওদের দলের নেতা ফেতা চেঞ্জ হওয়ার ফলে এখন গোষ্ঠীদ্বন্দ্বে ভুগছে, যে কারণে ওই অকাল পক্ষ এক নেতা আছে ভাইপো, সে বলেছে নতুন তৃণমূল করছে, এই তৃণমূলটা চোর তৃণমূল, এখন মানুষ যেরকম তৃণমূল দেখতে চায় সেরকম তৃণমূল করছে। দ্বন্দ্ব যে ওদের মধ্যে আছে সেটা পরিষ্কার, আর তারাই এখন এসব ভাবছে যে তৃণমূল ছেড়ে আপে যাব কি না, তারাই পোস্টারগুলো লাগাচ্ছে। পাত্র স্যারে কি গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই পোস্টারিং পড়েছে? অবশ্যই, সব তৃণমূল তো তৃণমূলে থাকবে না, তারা কোথায় যাব সেই জায়গাটা ঠিক করে আপের পোস্টার মারছে। এতে আপনাদের কোনো কেউ জড়িত নয়? আমাদের লোক কোন দুঃখে জড়িত থাকবে? দিল্লিতে তৃণমূল আপ আছে, পাঞ্জাবে আপ আছে, কিন্তু আমাদের সঙ্গে লড়াই করেই তো। সোনামুখী বিধানসভার বিজেপি কনভেনার চঞ্চল সরকার বলেন, এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল। সাহেব, যে আম আদমির পোস্টার পড়েছে এটা মূলত টিএমসির গোষ্ঠীদ্বন্দ্বের কারণ, কারণ ওরা সাধারণ মানুষের কাছ থেকে, পঞ্চায়েতের বিভিন্ন কাজের থেকে, কন্ট্রাক্টরের কাছ থেকে যে টাকা তুলে ভাগ ভাটারা করে, তাতে কিন্তু হয়তো একটা গোষ্ঠী সেই টাকা পায়নি, তাই তারা এই পোস্টার আমার মনে হয় তারা ফেলেছে। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে, গতকাল প্রশাসনিক বাধা সত্ত্বেও তৃণমূলের হার্মাদ বাহিনীকে উপেক্ষা করেও নবান্ন অভিযানে ভারতীয় জনতা পার্টির ডাকে যে মানুষ উপস্থিত হয়েছিল, তা দেখে কিন্তু টিএমসির দ্বারা অত্যাচারিত যারা সাধারণ মানুষের পয়সা লুটপাট করে খেয়েছে, সেই সব মানুষ ভয় পেয়ে আম আদমি পার্টির পোস্টার ফেলেছে, কারণ তারা ভেবেছে আমরা আম আদমি পার্টির পোস্টার ফেললে সাধারণ লোক ভাববে যে ওরা শুধরে গেছে,
ওরা টিএমসি করছে না, কিন্তু সাধারণ লোক এই পোস্টার ফেলাতে কোনো মতেই কিন্তু ওরা এই চোর গুন্ডা বদমাইশদের টিএমসির ছাড়বে না। আর টিএমসি যাতে বিজেপির নামে অপবাদ দিয়ে বিজেপির বিধায়ককে রাস্তায় আটকিয়ে বিজেপিকে আটকিয়ে রাখা যাবে এটাও যেন না ভাবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দ বার্তা।